উজান থেকে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রাম, সিরাজগঞ্জ এবং সুনামগঞ্জের কিছু এলাকায় আবারও বন্যা দেখা দিয়েছে। এর মধ্যে কুড়িগ্রামের রৌমারী চারটি ইউনিয়নে গত তিন দিন ধরে পানিবন্দী প্রায় 40,000 মানুষ। কাঁচা পাকা সড়ক তলিয়ে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে এসব এলাকার যোগাযোগ ব্যবস্থা। তলিয়ে গেছে শাকসবজি, মরিচ, কাউন, তিল ও পাটসহ বিভিন্ন ফসলের ক্ষেত। চারণভূমি তলিয়ে যাওয়ায় গবাদি পশু নিয়ে বিপাকে বানভাসীরা। পানি ঢুকে পড়ায় বন্ধ রয়েছে উপজেলার 21টি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। দ্বিতীয় দফায় পানি বাড়তে শুরু করেছে সিরাজগঞ্জে যমুনা নদীতে। সবশেষ 24 ঘন্টায় কাজীপুরের মেঘাইঘাট পয়েন্টে 6 সেন্টিমিটার এবং সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে 15 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। জেলার নদী তীরবর্তী 6টি উপজেলার চরাঞ্চল ও নিম্নাঞ্চলে পানি প্রবেশ করছে। এছাড়াও জেলার অভ্যন্তরীণ নদীগুলোতে পানি ঢুকে পড়ছে। তবে জনসাধারণকে আতঙ্কিত না হতে বলছে পানি উন্নয়ন বোর্ড। টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জের নিম্নাঞ্চলে আবারও বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। বৃদ্ধি পেয়েছে সুরমা, কুশিয়ারা, জাদুকাটা, বোলাই ও রক্তি নদী সহ সকল নদ নদীর পানি। বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে সুরমা নদীর পানি।